माननीय কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে সমগ্র অসমতে আজি কলা দিবস পালন করিলু। তার সমান্তরালক আমি বাক্সা জেলা আমসুর উদ্যোগত জাকলিবিল পাথার আঞ্চলিক সমিতির সহযোগত আমি কলা দিবস পালন করে আসু। আর এই কলা দিবস কিয় পালন করছো হয়তো বিশ্ববাসী ইতিমধ্যে গম পাইছে। 1983 সনত নেলিত যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার সময়ত আজিলৈকে 39টা বছর অতিক্রম করলে সেই ভুক্তভোগী পরিয়ালসকলক ন্যায় দিয়া নহল। আর সেই সময়ত তেয়ারী আয়োগ গঠন করে দিছিলে। আর সেই তেয়ারী আয়োগের যে প্রতিবেদন যুগুত করে সরকারের ওসর জমা দিয়া হয়েছিল, কিন্তু আজিলৈকে কোনো এখন সরকারে সেই তেয়ারী আয়োগের প্রতিবেদন রাজহুয়া করার কথা নকল নহল। আসলতে সেই তেয়ারী আয়োগত কি উল্লেখ আছিল সেইটো রাইজে আসলতে জানিব লাগে, ভারতবাসীর মানুষে জানিব লাগে। ইমান ডাঙর একটা গণহত্যা হল, সরকারি হিসাব মতে প্রায় 2000 মানুষ হত্যা করা হয়েছিল, আর বেসরকারি হিসাব মতে 10,000 অধিক মানুষ হত্যা করা হয়েছিল। শিশুর পর আরম্ভ করে বৃদ্ধা যুবক তেওঁলোকক হত্যা করা হয়েছিল। আর এই যে তথাকথিত যে আন্দোলন আসলে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতত যে নিরীহ ধর্মীয় সংখ্যালঘু মানুষক হত্যা করা হল, আমি আসলতে ভাবিবলৈ বাধ্য হয়েছো যে আসলতে ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে সেই ভুক্তভোগী পরিয়ালে ন্যায় নাপালে নাকি। আজিও কিন্তু সেই মানুষবিলাকে ন্যায়ের অপেক্ষাত আজির যেটো দিন, আজিও এই শুক্রবার, আর যেদিনা হত্যা হয়েছিল সেই সিদিনা শুক্রবার আসিল। সেইকারণে এই শুক্রবার আজির দিনটো যে এই মসজিদত মানুষবিলাকে লুকাই আসিল, সেই মসজিদতো মানুষবিলাকক আক্রমণ করা হয়েছিল এই ধর্মীয় সংখ্যালঘু মানুষবিলাকক। আজির এই কার্যসূচীর জড়িয়ে অসম সরকারক আহ্বান জানাইছো, যেহেতু সেই সময় তেয়ারী আয়োগ গঠন করে দিছিলে, সেই তেয়ারী আয়োগের প্রতিবেদনত আসলতে কি উল্লেখ আছে সেই প্রতিবেদনটা রাজহুয়া করিব লাগে। আর যিসকল মানুষে এই হত্যাকাণ্ডটির লগত জড়িত আছে সেই মানুষবিলাকক বিচারি উলাই উচিত শাস্তি দিয়ার ব্যবস্থা করিব লাগে। আর আসলতে মানুষ সকল যেহেতু প্রকৃত ভারতীয় নাগরিক, সেই মানুষবিলাকক কিয় হত্যা করা হল তারও একটা তদন্ত হব লাগে। সেই তদন্তর যেটো রিপোর্ট এইটা রাজহুয়া করে উচিত শাস্তি দিয়ার ব্যবস্থা করিব লাগে। কিন্তু আমসুয়ে এইটো লৈ প্রতি বছরে যে আমি আন্দোলন করে আসু, এই আন্দোলনতে আমি ক্ষান্ত না থাকু, ইতিমধ্যে আমি আলোচনা বিলোচনা করে পারি আসু। সেই সংক্রান্তত কিন্তু মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত গোচর তরার কারণে আমসুয়ে প্রস্তুত হয়ে আছে। আর তার লগতে সমান্তরালক সমগ্র অসমতে আমার ধর্মীয় সংখ্যালঘু সকলক একত্রিত করে রাজপথত কিন্তু গণ আন্দোলন গড়ি তোলার কারণে আমসুয়ে বাধ্য থাকি। অনুরোধ জানাইছো, নমস্কার। আজি আমার যখন কার্যসূচী ইয়ারপরে আমি এটা আহক, আজি আমি আমসে প্রত্যেক বছরে বছরে আমি কলা দিবস পালন করু। এইখানে আব্দুর রহিম আমি ডাঙরিয়া আজি যেন শুক্রবার সিদিলে সেই গণহত্যার প্রতিবাদত বাক্সা জেলা আমসুর তরফের পর আজি আমি কলা দিবস পালন সেইটো আমি সকলে অবগত। আমি তো আগে হ্যাঁ, এটা পরে তোমার কালার প্লেন।